এখানটাই, এই যে ফটো হচ্ছে ফটোশুট। কাকুকে অনুশ্রী উঠিয়ে দিয়ে এখানটাই বসেছে। হচ্ছে আমাদের সোনামুখীর বিশেষত্ব হচ্ছে এই জঙ্গল। গুড ইভিনিং বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। তো আপনারা ভাবছেন যে আমি এখান থেকে কেন গুড ইভিনিং করছি। তো আজ আমরা এসেছি স্টেশনে কয়েকজন বান্ধবী মিলে, মানে এই যে অনুশ্রী মধু সবাই মিলে এসেছি স্টেশনে। তো স্টেশনটা এত সুন্দর লাগছে, অনেক দিন বাদ আসছি। তো মধুর আজকে ছুটি আছে, তো সেই কারণে চলো একটু ঘুরে আসি ও বললো, তো সেই জন্য চলে এসেছি। তো এখন হচ্ছে ফটোশ্যুট, এই জাস্ট এলাম আমরা, আর এখনই ফটোশ্যুট শুরু হয়ে গেছে, কারণ আলোটা বেশ সুন্দর রয়েছে এখন। আর একটু পরে হলে আলোটা আর পাওয়া যাবে না। তো যাই হোক, আজকে কত তারিখ রে, আজকে চব্বিশ তারিখ মেয়ের। তো কালকে জামাই ষষ্ঠী, কালকে বৃহস্পতিবার, তো আজকে হচ্ছে বুধবার। তো ভাবলাম একটুখানি আড্ডা আড্ডা মেরে আসি গিয়ে পরে, তো সেই জন্যই চলে এসেছি স্টেশন। আর এই দিকটাতে রয়েছে স্টেশনের কোয়ার্টারগুলো, এগুলো নতুন হয়েছে, নতুন মানে কয়েক বছর আগে। তো এগুলো হচ্ছে স্টেশনের কোয়ার্টার। আর পেছনটা আমরা এসেছি সামনের দিকটাতে আরও এগিয়ে। তো চলুন দেখতে থাকুন আর সাথে থাকুন। তো এই হচ্ছে আমাদের সোনামুখীর নেম প্লেট, আমার এটা বেশ ভালো লাগে এখানটায় দাঁড়িয়ে ছবি তুলতে। আর এই হচ্ছে, এত সুন্দর লাগছে না পরিবেশটা, দারুণ লাগছে। ওটা হচ্ছে সামনের দিকটা, ওই দিক থেকে আমরা এদিকে চলে এলাম। তো প্রত্যেকবার আমরা ওভারব্রিজ হয়ে ওখানটায় বসি, তো আজকে ভাবলাম এদিকটায় আসা যাক, এদিকটায়। এই যে ফটো হচ্ছে ফটোশ্যুট। আরে আরে সেরা, ওই যে ও আমাদেরকে ছেড়ে দিয়ে পালাচ্ছে ওই পাড়ে, দেখবি কেউ তুলে নিয়ে চলে যায় না, যদিও কেউ তুলতে পারবে না। ওই দিকের রুটটা হচ্ছে ধানসিমলা রুট, আর ওই দিকটা ধানসিমলা হয়ে মশাগ্রাম যায় আর কি। আর আর আমরা যেটা এইদিকে এইদিক থেকে আসছি, এটা হচ্ছে বাঁকুড়ার রুটটা। তো ও তো অলরেডি ওখানে চলে গেছে, আমরা ওইদিকে যাবো এবার। এখন আমরা সবাই এই পারে চলে এসেছি। আরেকটা কথা বলছিলাম যেটা, সেটা হচ্ছে আমাদের সোনামুখীর বিশেষত্ব হচ্ছে এই জঙ্গল। তো যেটা আমাদের এই স্টেশনেও আছে, তো এখান থেকে জঙ্গলটা আমাদের স্টার্টিং হচ্ছে। আর এত সুন্দর পরিবেশ, কিন্তু ভেতরে তো যাওয়া যাবে না, কারণ আমরা একা মেয়ে। তো ভেতরে জঙ্গলটা অনেক গভীর, এখান থেকে পুরো গভীর স্টার্ট হচ্ছে, একদম অনেক দূর যাচ্ছে জঙ্গলটা। ভেতরে যাবো না, জাস্ট একটুখানি দেখাবো। এই যে জঙ্গল, হ্যাঁ হ্যাঁ তুলবো, দাঁড়া দাঁড়া। আগে আরো গভীর ছিল, বাট এখন অনেক গাছ মোটামুটি মনে হচ্ছে কেটে দেওয়া আছে, তাই জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে। মোটামুটি আমরা এখানে এসে কতগুলো রিল বানালাম, কারণ এতটুকু রিলের কোনো ভান্ডার ছিল না আমাদের কাছে। সবাই বাইরে এসেই যা রিল বানায়, বাড়ির ভেতরে আর কি রিল বানাবো। তো আমার তো সব ডিলিট হয়ে গেছিলো, যার জন্য এখানে কটা এসে রিল বানিয়ে নিলাম। তো এখন যাচ্ছি ওইদিকে একটু বসবো, আর আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, আজকে আবার আমার পড়ানো আছে। তো আমি যা বুঝতে পারিনি যে আমার পড়ানো আছে, তার আগে আমি এদেরকে কথা দিয়ে দিয়েছিলাম। তো চলুন একটুখানি আড্ডা আড্ডা মারি, তারপরে বেরিয়ে যাবো একটু পরে। এখন আমরা এখানটাতে বসলাম, লিটারালি একটা কাকুকে অনুশ্রী উঠিয়ে দিয়ে এখানটায় বসেছে, মানে অনেক হেল্প করেছে আমাদের, যদিও তা আবার অনেক নাটক করে। তো যাই হোক, এদিকে এখন ইঞ্জিনটা দাঁড়িয়ে আছে, মানে মালগাড়ি আর কি, ইঞ্জিনটা এটার। আর ট্রেন আসতে এখন মোটামুটি 7টা, এখন 6টা বাজে, 6:10 বাজে, আর 7:30 সময় ট্রেন আসবে। তো অতক্ষণ থাকবো না, তার আগেই বেরিয়ে যাবো, আমাকে একটু পার্লার যেতে হবে। আর ওইদিকে প্ল্যাটফর্মে মোটামুটি আস্তে আস্তে ভিড় হতে শুরু করেছে। আর আমাদের এখানে বিকাল হলে না সবাই হাঁটতে আসে, ছেলেরা আড্ডা দিতে আসে, বড়রা হাঁটতে আসে, তো বেশ ফাঁকা এখানটা, নিরিবিলি, সেই কারণে বেশ ভালো লাগে জায়গাটা। এই যে এখানটাতে ইঞ্জিনটা, আর এই যে ওভারব্রিজ, এদিকে সবাই মোটামুটি এখন ট্রেনের জন্য ওয়েট করছে, আরও আসবে, অনেক ভিড় হয়, বসার এতটুকু জায়গা পাওয়া যায় না, সকালেরটাতে তো একদমই থাকে না। এই যে সোনামুখীর স্টেশন, এটা হচ্ছে এখন রেস্টরুম করে দিয়েছে, আগে এটা টিকিট ঘর ছিল, এখন এই যে এইটা করে দিয়েছে, এখন এখান থেকে এখন টিকিটের ইয়ে হয়। এই যে এইটা,
তো এখন আমরা যাচ্ছি একটুখানি আইসক্রিম টাইসক্রিম খাবো ভাবছি। ফার্স্টে বললাম কিছু খাবো না, বাট না একটুখানি কিছু খেতে হবে, প্রচণ্ড খিদে পেয়েছে। কারণ এখানে এসে আমরা কিছু নিয়ে বসিনি, অন্যবার কোনো কিছু নিয়ে আমরা মানে বসে তারপরে খাই আড্ডা মারি, কিন্তু এবারে কিছু নিয়ে আসিনি। তো একটু আগে যে ঝিঝি ডাকটা শুনলেন, এত সুন্দর লাগছে জঙ্গলে ওই ঝিঝির ডাকটা, না রিফ্রেশ করে দিচ্ছে পুরো মনটা। তো চলুন যাওয়া যাক, কিছু খাওয়া যাক। আচ্ছা এখন এখানে লোডশেডিং হয়ে গেছে, আমরা এসছি আর লোডশেডিং, তো আমরা এখন আইসক্রিম খাচ্ছি। নিয়েছি এটা কি পেস্তা, পেস্তা কুলপি, আর ও নিয়েছে রাজভোগ, রাজভোগ পুরো একদম আবজা আসছে। হ্যাঁ এবার ঠিক আছে, এসেছিলাম ভ্রু প্লাগ করাতে, তো ভ্রু প্লাগ করানো হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি। তো একবারে ভাবছি পড়াতে চলে যাব, তারপরে ঢুকবো, কারণ 7টা অলরেডি বেজে গেছে, নাহলে আমার দেরি হয়ে যাবে। তো চলুন এবার পড়াতে যাই, তারপরে পড়িয়ে এসে একদম বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বাড়ি এসে ব্লগটার এন্ড করা হয়নি, তো আমি বাড়ি চলে এসেছি, এসে ড্রেস চেঞ্জ করে এখন যাচ্ছি রিহার্সালে। তো ব্লগটার বাড়াচ্ছি না, ব্লগটা একটু ছোটো হলো জানি, কারণ সকাল থেকে কোনো ঠিক ছিল না করবো। তো যেহেতু বিকাল থেকে শুরু করেছি, তো এতটাই ব্লগটা রইলো। তো আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে যায়। তো এখন আমি রিহার্সালে যাচ্ছি। আর হ্যাঁ, আমার যত মানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক সব আমি দিয়ে রেখেছি ডিসক্রিপশানে, আপনারা কিন্তু গিয়ে আমাকে ফলো করতে পারেন আমার ফেসবুক পেজে। তো ওখানেও আমি রীতিমতো আর কি ভিডিও পোস্ট করি। তো তারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।